যদি এমন কোনো লিস্ট তৈরি করা হয় যেগুলো আমরা সবাই জানতে তো চাই, বাট লিমিটেশনের কারণে জানতে পারি না। আর এখানে লিস্ট বলতে যে লিস্টগুলো আসবে সেগুলো সাধারণত সমুদ্রের একদম গভীর, মানে মারিয়ানা ট্রেঞ্চ, টঙ্গা ট্রেঞ্চ অথবা ফিলিপিনি ট্রেঞ্চ থেকে মহাবিশ্বের একদম শেষ পর্যন্ত আসবে, মানে আমাদের অবজারভেবল ইউনিভার্সের বাইরের এরিয়াটা। মহাবিশ্বের এই শেষ প্রান্ত নিয়ে যদিও অনেক প্রেডিকশন রয়েছে, কিন্তু এর আগে আমাদের জানতে হবে আসলে এই অবজারভেবল ইউনিভার্সের বাইরের এরিয়াটা মূলত কী, আর এই অবজারভেবল ইউনিভার্সই বা কী। ইউনিভার্স বা মহাবিশ্ব সম্পর্কে আমাদের একটু হলেও তো সবার জ্ঞান আছে, কিন্তু যারা না জানেন তাদের বলছি, অবজারভেবল ইউনিভার্স হচ্ছে সেই জায়গা যাকে অবজার্ভ করা যায়, মানে আরেকটু সহজভাবে বলতে গেলে এটা হচ্ছে সেই এরিয়া যেটাকে মাপা যায়, আর মাপার পর যে এরিয়াটুকু বাদ থাকে তাকে মূলত আউটসাইড অফ অবজারভেবল ইউনিভার্স বলা হয়ে থাকে। তা আমাদের মহাবিশ্ব আসলে কতটা বড়, আর আমাদের মহাবিশ্বের বাইরে মানে অবজারভেবল ইউনিভার্সের বাইরে কী থাকতে পারে এটা যদিও আমরা এখনও জানতে পারি নাই, বাট এর কয়েকটা ধারণাই আজকে আমি দেওয়ার চেষ্টা করবো ভিডিওতে। চলেন আর টাইম ওয়েস্ট না করি, আজকে আমরা কথা বলবো পাঁচটা অ্যাসাম্পশনসের প্রেডিকশন নিয়ে, যেখান থেকে একটু হলো ধারণা নেওয়া যায় যে মহাবিশ্বের একদম শেষে কী থাকতে পারে। ফার্স্ট প্রেডিকশন, সেম থিংস। এই প্রেডিকশনটা রীতিমতো বিজ্ঞানীদের একদম ঘাম ঝরিয়ে দিছে। অ্যাস্ট্রোনমার্সরা মনে করেন এই মহাবিশ্বে যত গ্রহ, তারা, ব্ল্যাক হোল, গ্যালাক্সি রয়েছে এদের কোনো শেষ নেই। এই প্রেডিকশনে অ্যাস্ট্রোনমার্সরা যেটা বলে থাকে সেটা একটু অবাক করার মতোই। তারা মনে করেন এই মহাবিশ্বের সব কিছু একই রকম এবং অ্যাডভান্স, মানে যার কোনো শেষ নেই। তাদের ধারণা আমাদের পৃথিবীর মতো ঠিক একই রকম পৃথিবী রয়েছে আমাদের মহাবিশ্বে, অথবা এমন কোনো গ্রহ যেখানে পৃথিবীর মতো জীবন রয়েছে এবং রয়েছে সকল টেকনোলজি। তাদের ধারণা হতে পারে তাদের রয়েছে আমাদের থেকে আরও অ্যাডভান্স টেকনোলজি। এছাড়া কসমোলজিস্টরা এখানে আরেকটা পয়েন্ট অ্যাড করছে যে ঠিক আমাদের পৃথিবীর মতোই এই মহাবিশ্ব অন্য কোনো গ্রহ রয়েছে যেটা একদম সেম আমাদের পৃথিবী, মানে একদম হুবহু আমাদের পৃথিবী। আর এমনটা হওয়ার কারণ তারা এজন্যই বলে, যদি মহাবিশ্বের সব কিছু অন্তহীন থাকে যার কোনো শেষই নেই, তবে এগুলো সব কিছু একটা নির্দিষ্ট প্যাটার্নওয়াইজ চলছে যা কন্ট্রোল করে যাচ্ছে কোনো এক মহাশক্তি। এছাড়া যদি সব কিছু প্যাটার্নওয়াইজ চলেই থাকে তাহলে অবশ্যই আমাদের পৃথিবীর মতো কিছু একটা আছে। ট্রেডিশনটা যদিও কিছুটা প্যারালাল ওয়ার্ল্ড থিওরির মতো লাগছে। এছাড়া কিছু থিওরিস এটাও বলে যে মহাবিশ্বের কোনো শেষ তো নাই, এর সাথে সাথে এটা এক্সপ্যান্ড, মানে বাড়তে চলেছে প্রতি মুহূর্তে। যে এক্সপ্যান্ড হওয়া শুরু হয়েছিল প্রায় 13.8 বিলিয়ন বছর আগে থেকে, সেটা এখনও এক্সপ্যান্ড হয়ে যাচ্ছে ঠিক একইভাবে, ঠিক বেলুনের মতো করে। আরেকদিকে কেউ আবার মহাবিশ্বকে ফ্ল্যাট মনে করে। তাদের কথা যদি দুইটা থেকে যে কোনো একটা পয়েন্ট নিয়ে ভাবি তাহলে প্রশ্ন একটাই আসে যে এত বড় মহাবিশ্ব কোথায় গিয়ে ছড়াচ্ছে, সেই লাইনটা আসলে কোথায় যা অবজারভেবল ইউনিভার্সের বাইরের এরিয়াটাকে আলাদা করে দিচ্ছে। তাদের প্রশ্ন সেই লাইনের বাইরে কী রয়েছে, আর যদি সেই লাইনের বাইরে এলিয়েন বা এরকম জাতীয় কিছু থেকেই থাকে তাহলে তাদের কাছে আমরা টেকনোলজি অথবা যে কোনো শক্তির দিক দিয়ে অতীব ক্ষুদ্র। এবার চলেন সেকেন্ড প্রেডিকশনে, আর ওই লিভিং ইন আ ব্ল্যাক হোল, আমরা কি ব্ল্যাক হোলের ভেতরে বাস করি? যদিও এটা মানা হয়ে থাকে আনুমানিক 13.8 বিলিয়ন বছর আগে আমাদের মহাবিশ্বের তৈরি হয়েছিল, বিজ্ঞানীদের ধারণা তখন আমাদের মহাবিশ্ব ছোট্ট একটা অ্যাটম লেভেলে ছিল, যে অ্যাটম খালি চোখে দেখা তো দূর, মাইক্রোস্কোপও সহজে ধরা দেয় না। বিজ্ঞানীদের ধারণা ছোট্ট জিনিসটাই তখন আচমকা হিট অ্যাপ হওয়ার কারণে এক্সপ্যান্ড হওয়া শুরু করে, আর অ্যাটমস এদিকে ওইদিকে ছুটতে থাকে। অ্যাটমের ব্যাপারটা নিয়ে বিস্তারিত অন্য একদিন আলোচনা হবে ইনশাল্লাহ। যাই হোক, এইসব অ্যাটম মিলে আজ আমাদের মহাবিশ্বের তৈরি হয়েছে, যে প্রসেসকে দ্য বিগ ব্যাং থিওরি বলা হয়। যদিও এখানে খুব সহজভাবে বিজ্ঞানীরা বলে দিয়েছে যে মহাবিশ্বের জন্ম আসলে কীভাবে হয়েছে, কিন্তু এরপরও হাজারো প্রশ্নের জমা হয়েছে বিজ্ঞানীদের কাছে। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নটাই অ্যাটম থেকে কি ঘটিয়েছিল এই মহাবিস্ফোরণ, একই হয়েছিল। এদিকে নিকোডেম জ্যানোস নামের এই ফিজিসিস্ট দাবি করেন যে প্রত্যেকটা ব্ল্যাক হোলের ভেতর একটা করে নতুন মহাবিশ্ব রয়েছে। নিকোডেমের ব্যাপারে আমেরিকান বিজনেস ম্যাগাজিন ফোর্বস এটাই বলছে যে নিকোডেম নেক্সট আইনস্টাইনও হতে পারে, যার জন্য কিছু পদার্থবিজ্ঞানী তার এই কথার সাথে একমত পোষণ করেছে। নিকোডেম তার নিজের থিওরিতে এটাও বলছে যে আমি নিশ্চিত বিগ ব্যাং হওয়ার একটা মহাবিশ্ব অবশ্যই ছিল, যেখান থেকে আমাদের মহাবিশ্বের তৈরি হয়েছে। তার কথা হচ্ছে হতে পারে আমাদের মহাবিশ্ব অন্য একটা মহাবিশ্ব বা এরকম কিছু একটা ছোট্ট একটা সদস্য মাত্র, যার ব্যাপারে আমরা ভাবি না কখনো, আর যা ভাবার মতো পাওয়ারটুকু আমাদের নাই। থার্ড প্রেডিকশন, নাথিং, মানে কিছুই না। এমনও হতে পারে যে মহাবিশ্বের বাইরে কিছুই নেই, হতে পারে কোনো এক্সপ্যানশন হচ্ছে না, হতে পারে যতটুকু এক্সপ্যান্ড হওয়ার ততটুকু এক্সপ্যান্ড হয়ে মহাবিশ্ব থেমে আসে। বিজ্ঞানীদের দাবি তাদের করা আগের দুইটা প্রেডিকশনের চেয়ে এই প্রেডিকশনটা অনেকটা বিশ্বাসযোগ্য। সে যাই হোক, আমাদের কাছে এমন কোনো ইকুইপমেন্ট আসে নাই যে আমরা অবজারভেবল ইউনিভার্সের বাইরে ঝুঁকি মেরে দেখে আসতে পারবো, আর না আমাদের কাছে সাইন্টিফিক্যালি মহাবিশ্বের সঠিক বয়স এবং অন্যান্য জিনিসগুলোর পাক্কা প্রমাণ রয়েছে। আর আরেকটা বিষয়, বিজ্ঞানীরা বলেও দিয়েছে যে ভবিষ্যতে এমন কোনো যন্ত্রের আবিষ্কার হবেও না যে যন্ত্র দিয়ে আমরা পুরো মহাবিশ্বকে মাপতে পারবো, মানে অবজারভেবল ইউনিভার্সের বাইরে কিছু রয়েছে কি না, পরে কিছু রয়েছে কি না। কিন্তু এমনও তো হতে পারে যে মহাবিশ্বের শেষ বলতে কিছুই নাই, মানে না রয়েছে শেষ, না রয়েছে শুরু, যে সীমার কোনো শেষই নেই।
বিজ্ঞানীদের ধারণা যতদিন না এর কোনো সঠিক থিওরি বের হচ্ছে ততদিন এটাই কনসিডার করা যেতে পারে যে মহাবিশ্বের কোনো শেষ নেই, এইটা লিমিটলেস। আর এই সম্ভাবনা এটাও মানা যায় যে আমাদের মহাবিশ্ব একটা লোপের মধ্য দিয়ে চলছে, একটা গোলাকার লোপ। এই ব্যাপারটা নিয়ে যখন স্টিফেন হকিংয়ের কাছে প্রশ্ন করা হয়েছিল তখন তিনি বলেছিলেন যে এটা আমরা আমাদের মানুষের ধ্যান ধারণা এবং চিন্তারও বাইরে। ফোর্থ পেডিশন, ডার্ক ফ্লো। যখন এই ডার্ক ফ্লোয়ের ব্যাপারে অ্যাস্ট্রোনমার্সরা কিছুই জানতেন না তখন তারা এটাও বলতো যে আমাদের মহাবিশ্ব প্রতিনিয়ত বাড়তেই চলেছে আর নতুন নতুন গ্রহ তারার সৃষ্টি হয়ে যাচ্ছে। কিন্তু এই ডার্ক ফ্লো বের হয়ে আসার পর বিজ্ঞানীদের অনেক প্রেডিকশনই বদলে গিয়েছে। তবে ডার্ক ফ্লোটা আসলে কী? আমাদের মহাবিশ্বে থাকা প্রত্যেকটা গ্যালাক্সি প্রতিনিয়ত মুভ করে যাচ্ছে, তাও আবার লাগাতার একই পথ ধরে মুভ করে যাচ্ছে, যে কারণে মহাবিশ্বের অনেক খালি জায়গারও জন্ম নিচ্ছে। কিন্তু এই খালি জায়গাগুলোতে নতুন করে কোনো কিছুই যোগ হচ্ছে না, বরং এই খালি জায়গাগুলো আরও বেড়ে যাচ্ছে। কিন্তু এগুলো মুভ কেন করছে? বিজ্ঞানীদের ধারণা এগুলো মুভ করছে কোনো এক অজানা মহাশক্তির গ্র্যাভিটির ফলে। না স্যার, এই কসমোলজিস্ট আলেকজান্ডার তিনি বলেন, আমাদের এই মহাবিশ্বের স্ট্রাকচারটা এমন এক মোশনের জন্য দায়ী। বিগ ব্যাংয়ের জন্য আমাদের মহাবিশ্বের গঠন কিছুটা এমন হয়ে গেছিলো যে কোথাও কোথাও ম্যাটার্স অনেক বেশি আকারে ছড়া পড়ে এবং কোথাও কোথাও আবার এর মাঝে অনেক গ্যাপ রয়ে যায়, মানে প্রত্যেকটা গ্রহ গ্যালাক্সির মাঝে প্রায় লাখো আলোক বর্ষ করে দূরত্ব। তাছাড়া ডার্ক ফ্লোয়ের থিওরি এবং প্রেডিকশন এটাই বলে যে আমাদের অবজারভেবল ইউনিভার্সের বাইরে অনেক বড় একটা ব্ল্যাক হোল রয়েছে। যদিও কিছু বিজ্ঞানী এই থিওরির সাথে হাত মিলিয়েছে, কিন্তু নাসা এই ব্যাপারটা একদমই মেনে নিতে পারে নাই। নাসার কথা হচ্ছে যে মোশন একটা সার্টেন স্পিডে হয়ে থাকে, যে ব্ল্যাক হোলের কারণে কখনোই পসিবল না, যে জন্য ডার্ক ফ্লোয়ের থিওরিটাও ভুল। মেলন ইউনিভার্সিটির প্রফেসর রিচারের কথা হচ্ছে এই মোশনগুলো এই জন্য হচ্ছে যে মহাবিশ্বের পরে হয়তো আরও মহাবিশ্ব রয়েছে আর আমাদের মহাবিশ্বকে নিজেদের দিকে অ্যাট্রাক্ট করছে, মানে টেনে নিচ্ছে, যে কারণে মোশনগুলো হয়ে যাচ্ছে, যেখানে এই থিওরিটাকে এখন সম্ভাবনার লিস্টে রাখা হয়েছে। লাস্ট প্রেডিকশন, মাল্টিভার্স। আমাদের ভিডিওর প্রথম প্রেডিকশনটা যদি একটু লক্ষ্য করেন তাহলে ওখানে বলা হয়েছে আমাদের মহাবিশ্ব একরকম প্যাটার্নেই তৈরি হয়েছে যেটা অসীম, আর এই প্রেডিকশন থেকে জন্ম নিয়েছে মাল্টিভার্স প্রেডিকশনের। যদিও মাল্টিভার্সের থিওরি ইনফিনিট থিওরি থেকে আলাদা, আর আলাদা এ কারণে যে ইনফিনিট থিওরি এটা বলে যে পুরো মহাবিশ্বের প্যাটার্নে কোথাও কোনো বাউন্ডারি নেই, আর এখানে মাল্টিভার্সের থিওরি এটা বলে যে ইউনিভার্স একটা বেলুনের মতো, যার এজেস আছে, স্টার্টিং পয়েন্ট আছে এবং শেষ পয়েন্টও আছে, এবং শেষমেশ এর অন্তহীন কোনো লিমিটও রয়েছে। তো যদিও আমরা এখনও সর্বোচ্চ গতি আলোতেই পড়ে রয়েছি, যে কারণে আমরা অবজারভেবল ইউনিভার্সের বাইরে কিছু অবজার্ভ করতে পারি না, ঠিক এ কারণে যদি মাল্টিভার্স বলে কিছু থাকে বা প্যারালাল ইউনিভার্স বলে কিছু থাকে তাহলে তার খোঁজ বিজ্ঞানীরা এখনও পায়নি। ওয়েল, যদি এই প্রেডিকশন সত্যি হয়ে থাকে তাহলে এখানে এটা স্পষ্ট যে বেলুনগুলো এক্সপ্যান্ড, মানে বাড়তেই চলেছে, আর বেলুনগুলোর ভেতরে আনলিমিটেড গ্যালাক্সিস, ব্ল্যাক হোল, গ্রহ তারা মজুদ রয়েছে যেগুলো এক কোটি বছর ধরে বসে বসে গুনে শেষ করা সম্ভব না। ধরে নিলাম এখানে কিছুই নাই, তারপর এই প্রশ্নটা থেকেই যায় যেগুলো ভেতরে আসলে কি রয়েছে, এগুলো কোথায় ছড়াচ্ছার কোথায় ঘুরে বেড়াচ্ছে। যদি মাল্টিভার্সে বেলুনের থিওরিকে ছেড়ে দেই তাহলে এই প্রশ্নটা উঠে আসে আসলে কী রয়েছে মহাবিশ্বে, কী এগুলা কোথায় আছে, এগুলার কোথায় এলিমেন্ট।